আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এভিয়ান এই রোগটার সাথে আমরা এখন কম বেশি অনেকেই পরিচিত, কারণ ইন্টারনেটের যত প্রসার বেড়েছে আমরা বিভিন্ন ছোটখাটো জিনিস সম্পর্কে আমরা আরো অনেক বিশদভাবে এখন আমরা জানতে পারি। এখন হুট করে আমরা যে কোনো বিষয় জানতে হলে আমরা যেমন ইন্টারনেটের সহযোগিতা নেই, ঠিক তেমনি রোগ সম্পর্কে জানাটা আমাদের জন্য এখন অনেক বেশি ইজি হয়ে গেছে এবং কোথায় কোন দেশে কি ধরনের ট্রিটমেন্ট হয় সেই বিষয়গুলো আসলে আমরা এখন খুব অল্পতেই জানতে পারি। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হন উনি, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে। তো উনি যে সমস্যাটা নিয়ে ভর্তি হন সেটা হচ্ছে এভিয়ান। কি ধরনের সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন? প্রথম দিন আমরা ওনার ছোট্ট একটা ডকুমেন্টস রাখি, আসুন দর্শক সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুল, আমার দেশের বাড়ি বাগেরহাট, বাগেরহাট জেলা ফকিরহাট থানা। আমি ঢাকাতে প্রায় 14-15 বছর যাবত আছি। এখানে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সপোর্টের হিসেবে কাজ করি। আমার বয়স 35। আমি এখানে আসছি আমার হিপ জয়েন্টের সমস্যা, আমার লেফট সাইড হিপ জয়েন্টে আর্থ্রাইটিসের কারণে কি এভিয়ান হয়েছে। এখানে এর আগে আমি কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি। এর আগে প্রথমত আমি যে এখানে থাকি, আমি আশুলিয়াতে থাকি, আশুলিয়াতে ওইখানে প্রথম যখন আমার এই সমস্যা শুরু হয় প্রায় আরো 5 মাস আগে রোজার ভিতরে আর কি, রোজার ভিতরে ইফতারির টাইমে এরকম বসে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকা অবস্থায় আমার পাও স্লিপ করছে 6 ইঞ্চির মতো সর্বোচ্চ। তো যখন 6 ইঞ্চির মতো পাও স্লিপ করছে তখন আমি ঠিক পাইছি যে আমার পাও স্লিপ করছে, তখন আমি একটু শক্ত হয়েছি। আমি যখন একটু শক্ত হয়েছি তখন আমার কুস্কির গোড়া একটু হালকা একটু শব্দ হয়েছে। এটা সাধারণত মানুষের হাঁটতে চলতে নামাজ পড়তে উঠতে বসতে স্বপ্ন হয়েই থাকে, তাই এটা আমি আর কিছু মনে করি না যে না এটা কিছু না। 2 দিন পরে থেকে দেখি আমার কুস্কির গোড়ায় লেফট সাইড বাম সাইড জয়েন্টে ব্যথা করে। তা ব্যথা করে পরে আমার অফিসে ডাক্তার আছে, সেখানে গেলাম, ডাক্তারের সাথে পরামর্শ করলাম। ডাক্তার আমার 7 দিনের ওষুধ দিল, আমি 7 দিনের ওষুধ খাইলাম। কিন্তু যে এবং 7 দিন সাথে আমার বেড রেস্ট দিছে, 7 দিন ওষুধ খাইছি, 7 দিন বেড রেস্ট করছি, ওই 7 দিন আমি সুস্থ, হাঁটাচলা করি নাই, আমার ওষুধ শেষ, আমার ব্যথা মনে হচ্ছে 3 গুণ বেড়ে গেছে। পরে ওই ডাক্তার আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমার ওই এলাকাতে ওইখানে আবারই অর্থোপেডিক লেভেলের ডাক্তার দেখাইছি। সে নিয়ে তিনি এক্সরে করলো, এক্সরে করার পরে তিনিও কি ধরতে পারেন নাই। পরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিল, ব্যথার ওষুধ দিল, 14 দিনের ওষুধ খাইলাম। কিন্তু 14 দিন বেড রেস্ট দিছে, 14 দিনের ওষুধ খাইছি, বিভিন্ন পেন কিলার দিছে, ব্যথার ওষুধ, ওই ব্যথার ওষুধ যে কদিন খাইছি এই কদিন আমি শুয়ে বসে রয়েছি, এই কদিন আমি ভালো। কিন্তু ওই ওষুধ শেষ আমার ব্যথা আবার শুরু হয়ে যায়। মনে করেন ওষুধ যেদিন শেষ হয়ে যায় তার পরের দিনের থেকে এমন একটা অবস্থা হয়ে যায়, আমি যে বিছানার থেকে উঠে আমি যে ওয়াশরুম পর্যন্ত যাব বা ওয়াশরুমে যা বসবো, মানে এরকম ক্যাপাসিটি। আমি ক্রাশ ব্যবহার করতেছি, ক্রাশ ব্যবহার করে আমি আমার ওয়াশরুমে যাইতেছি, কিন্তু ওয়াশরুমে যাই মনে করেন বসার মতো ক্যাপাসিটি নাই আমার, আমার এতটুকু এনার্জি নাই যে আমি ওইখানে যা বসবো। আবার একবার বসলে যে আমি ওইখান থেকে উঠবো ততটুকু এনার্জি আমার নাই, ওঠার মতো নয়। আমার একজন ধরে বসাইতেছে, আমার ওয়াইফ আবার ধরে উঠাইতেছে, এইভাবে দেখালাম। সেইখান থেকে কোনো পরিবর্তন হইলো না, না হতে আমি আবার দেশের বাড়িতে চলে গেলাম। দেশের বাড়িতে যাই আবার ওইখানে আমি অর্থোপেডিক দেখাইছি, দেখানোর পরে তিনিও কোনো কিছু ধরতে পারে নাই। ওখানেও এক্সরে করছি, ধরার পরে ওইখানে কিছু ধরতে পারে নাই। পরে সেইখান থেকে আবার এলাকার কিছু কিছু লোক বললো যে কিছু কিছু কবিরাজি আছে যে বিভিন্ন ভাঙ্গা মস্কা এগুলো টাইপের চিকিৎসা করলেও ভালো হয়। আমি সেখানেও গেছি, সেখানেও যায় চিকিৎসা নিয়েছি, কিন্তু আসলে ওরকম কোনো পরিবর্তন হয় নাই। আর করার দরকার, কারণ এটা আসলে মানে সুস্থ হওয়ার বলতে কি, এটাকে এক কথায় আমি মনে করি একবারে পঙ্গু রোগ ছাড়া আর কিছু না, পঙ্গুত্ব ছাড়া আর কিচ্ছু না। কিন্তু সেইখান থেকে আমি ঢাকায় চলে আসছি, মাঝখানে মনে করেন আমি প্রায় একটা অফিসে জব করি, যতই হোক আর বেসরকারি খাতে, তারপর অফিস থেকে আমার মোটামুটি অনেকটা সাপোর্ট করছে, মোটামুটি বললে হবে না, সর্বোচ্চ সাপোর্ট করছে আমারে আমার অফিস থেকে। আমি হামিম গ্রুপে চাকরি করি, সেইখান থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। প্রায় 3 মাস, 3.5 মাস যাবত আমি বিছানায় শোয়া, সেইখান থেকে এসে ঢাকা শহরের ভিতরে মনে করে নাম করা যত হসপিটাল আছে, আমি 4-5টা নাম করা হসপিটালে আমি
বিভিন্ন জায়গায় ইউটিউবে সার্চ দিয়ে দেখছি কোথায় কি গেলে কোথায় এই চিকিৎসা ভালো হবো। প্রত্যেকটা জায়গায় আমি গেছি, কম বেশি 5-6টা হসপিটালে, ঢাকা, উত্তরা, ধানমন্ডি, ধানমন্ডির দিকে, এদিকে শ্যামলী, অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি। চিকিৎসা নিয়ে আসলে কোনো পরিবর্তন হয় নাই। তখন আমি কি করলাম, পরে আমি পাসপোর্ট করছি যে না, আমি বাংলাদেশে চিকিৎসা করবই না। বাংলাদেশে চিকিৎসা করে আসলে আমার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যে কদিন আমি পেইন কিলার খাই, ব্যথার ওষুধ খাই, এই কদিন আমি ভালো, তা এটা তো আসলে ভালো না। পেইন কিলার একজন লোক কদিন খাইতে পারে, একজন মানুষ কদিন খাইতে পারে সর্বোচ্চ? এ তো কিডনি ড্যামেজ করে ফেলাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পরে চিন্তা করলাম যে আমি আর ব্যথার ওষুধও খাবো না। আমি পাসপোর্ট কইরা আমি অফিসে আমার যেখানে চাকরি করি অফিসে কথাবার্তা বলে আমি বাহিরে চেন্নাই যাওয়ার জন্য আর কি প্রোগ্রাম করছি। এখন ওই মাঝে মাঝে আমি ইউটিউব, এখন ডিজিটাল যুগ, আমি ইউটিউবে মাঝে মাঝে সার্চ করি। আর এই যে সমস্ত ওই অর্থোপেডিক হসপিটালে গেছি, অর্থোপেডিক ডাক্তারের কাছে, প্রত্যেক ডাক্তারে আমার বলছে হিপ জয়েন্ট রিপ্লেস করতে হবে, 3 লাখ টাকা লাগবে, 3.5 লাখ টাকা লাগবে, 4 লাখ লাগবে, 5 লাখ লাগবে, হিপ জয়েন্ট চেঞ্জ করতে হবে। আসলে হিপ জয়েন্ট আমি চাইতে 4 লাখ দাও একটা জিনিস, এটা আমার এখনো মোটামুটি আমি চলতে পারতেছি, এইটাকে আমি রাইখাই, এটাকে যদি আমি সুস্থ করে, এটাকে আমি স্ট্রং করে, এটা দিয়ে যদি আমি বাকি লাইফটা চলতে পারি, তাহলে আমি সার্জারি করব না, আমি সার্জারির পক্ষে না। আমি কারণ যারাই পর্যন্ত সার্জারি করছে, আমি যতটুকু জানি শুনি বা আমি যতটুকু খোঁজ খবর নিচ্ছি, আসলে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করা তাদের জন্য খুবই টাফ। উঁচু নিচু জায়গায় সিঁড়িতে হাঁটাচলা করা বা তাদের এক পা সামনে ফেলাইতে গেলে অনেক হিসাব করে ফেলাইতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আমি এখনো আল্লাহর অশেষ সহমতে যে ওরকম এখনো সার্জারি করি নাই, বিদায় তো আমি এখনো রিল্যাক্সে চলাফেরা করতে পারতেছি। এখন আমি এই জন্য আমি ডিসিশন নিছি, আমার ফ্যামিলির সাথেও কথা বলছি, আমার গার্জিয়ান যারা আছে তাদের সাথেও কথা বলছি যে আমি সার্জারি বিহীন আমি চিকিৎসা নেব। তাই আমার বাংলাদেশে হলে হবে, না হলে আমি ইন্ডিয়াতে যাব, চেন্নাই যাব, বেঙ্গালোরে, আমারটা আমি প্রোগ্রাম করছি। এখন মাঝে মাঝে মোবাইল আমি সার্চ করি যে আসলে আমার হিপ জয়েন্টে যে এবিএন বা আর্থ্রাইটিসে যে ক্ষয় রোগ, দিন দিন যেটা ড্যামেজ হইতাছে, এটা আসলে কিভাবে পুনরুদ্ধার করা যায়, বা আমার যেতটুকু আছে ভালো এইটুকরে আমি রিপেয়ার করে শক্ত করে মজবুত করা, এইটুক দিয়ে যাতে আমি আগামী যে ভবিষ্যৎটা আছে এটা যেন আমি চলতে পারি। বিভিন্ন জায়গায় সার্চ দিতে দিতে আমি একসময় আর কি ডক্টর শফিউল্লাহ স্যারের আমি পাইলাম, পাইলে তার ইউটিউব প্রত্যেকটা ইউটিউবে যে ভিডিওগুলো আছে এইগুলো দেখতে লাগলাম। এখানে বিগত টাইমে যার যে সমস্ত রোগী পেশেন্ট এখানে ভর্তি হয়েছে তাদের যে অভিমতগুলো আমি শুনলাম, শোনার পরে আমার মানে মনের দিক থেকে একটু আগ্রহ হলো, এইটাই আমার লাস্ট, আমি বাংলাদেশে আর কোনো আমি অন্য কোনো ডাক্তারের কাছে আমি যাব না, আমি এইখানেই শেষ দেখাবো। এখানে যদি আমার পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, আর পরিবর্তন না হইলে আমি বাহিরে যাব ইন্ডিয়াতে। এরকম একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রাম করে আমার আজকে আসা, আজকে আমার প্রথম দিন চলতেছে, আজকে আমি আসছি এখানে আলহামদুলিল্লাহ। এখানে আসে এখানে যারা থেরাপিস্ট যারা আছে তারা যত্ন সহকারে আমার দেখাশোনা করতেছে, স্যারের সাথে দেখা করে আসছি, স্যারও মোটামুটি আমার সব কিছু দেখছে, দেখে বলছে, স্যারও আমার মোটামুটি একটা বিষয় মানে ভরসা দিছে যে না, আমার তোমার যতটুকু আছে এইটুক দিয়ে তুমি বাকি যে আগামী যে ভবিষ্যৎ যেটা আছে তুমি হয়তো এটা পার করতে পারবা বা এটা পার হবে, উপর আল্লাহ যদি সহায়ক হয় আর আমার এখান থেকে চিকিৎসা নিলে বাকি লাইফটা হয়তো বা আমার এই চিকিৎসা দিয়ে চলতে পারে। আলহামদুলিল্লাহ আমিও শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার এখান থেকেই সুস্থ করে দেয়, তার মাধ্যমে আমি সেই সেই প্রচেষ্টায় সেই সিদ্ধান্ত নিয়ে সেই আবেগ নিয়ে আমি এখানে আসছি, আজকে প্রথম দিন চলে আমি এখানে ভর্তি হয়েছি। দর্শক দেখলেন তো, আসুন দর্শক, উনি আজকে চলে যাচ্ছেন আমাদের এই হসপিটাল থেকে রিলিজ নিয়ে। তো সেই প্রথম দিনের উনি আর আজকের উনি কতটুকু পার্থক্য আমরা একটু ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি, আগের থেকে খুব ভালো। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি এভিয়ান সমস্যাটা নিয়ে ভর্তি হয়েছিলেন এবং প্রথম দিন আপনি আপনার প্রবলেমস গুলো আমাদের সাথে একটু শেয়ার করেছিলেন যে আপনি কি কি করতে পারেন না বা কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন বা কি কি ট্রিটমেন্ট করেছিলেন। তো এই যে আজকে কতদিন আপনার এডিপিআরসি হসপিটালে? আমি এখানে ভর্তি হয়েছি আজকে 14 14 দিন।
সেই প্রথম দিনের আপনি আর আজকের আপনি কি কি করতে পারতেন না আর এখন পারেন, কতটুকু ইজি হয়েছে যদি একটু খুলে বলেন? আগে থেকে ইজি হয়েছে, যেগুলো মাসেলগুলো এই জায়গার যে মুভমেন্ট, হিপ জয়েন্টের যে মুভমেন্টগুলো, এগুলো মোটামুটি আগের থেকে অনেকটা ফ্রি হয়েছে। আর যতটুকু সুস্থ হয়েছেন কনফিডেন্স লেভেলটা কি একটু বেড়েছে আগের থেকে? মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো। এবং কি মনে হচ্ছে যে না অপারেশন ছাড়াও যে সুস্থ হওয়া সম্ভব? অপারেশন ছাড়া আমি এটাও চাইতেছি, আমি রাখবো বিভিন্ন জায়গা ইউটিউবে সারাদিন গাটাগাটি করতাম এখানে আসার আগে, তা পাওয়ার পরে এখানে এসে স্যারকে দেখাইলাম, স্যার মেডিসিন দিয়ে দিল, বললো এগুলো নিয়ে খাও আর কিছুদিন পরে এসে এখানে ভর্তি হয়ে। তা আমি কিছুদিন ওষুধ খাওয়ার পরে দেখলাম যে না মোটামুটি আগে আমি প্রায় 3 মাস বিছানায় শোয়া ছিলাম। মানে নিজের চেষ্টায় ওঠাটাও খুব কষ্ট করছিলাম, মানে হাঁটাচলা করতে পারতাম না, একবারে খাটে শোয়া, আমার ধরে নিয়ে ওয়াশরুমে নিয়ে যাইতো, ওয়াশরুমতে নিয়ে আসতো। পরে স্যারের ওষুধ খাওয়ার পরে দেখলাম যে না মোটামুটি একটু ভালো, কিছুদিন আগের থেকে যদি ভালো হয় তাহলে মনে হয় ওইখানে ভর্তি হইলে মানে একটা কনফিডেন্স গ্রো করে, কনফিডেন্স ই হইলো। পরে আমি বাসার সবার সাথে শেয়ার করলাম যে না আগের থেকে একটু ভালো। আমি তো ওষুধ খাওয়ার পরে আমি এর মাঝখানে প্রায় 3 মাস যাবত অফিস করি নাই, যাই নাই, কিন্তু স্যারের ওষুধ খাওয়ার পরের থেকে মোটামুটি অফিস হয়ে গেছে। যদিও ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল কিন্তু আগের মতো ছিল না, তো আগের মতো কমছিল, যার কারণে অফিস যেতে পারছেন তো বিছানায় শুয়েছিলাম না। তারপরে আমি সেখানে ভর্তি হলাম, এখন মোটামুটি আল্লাহ দিল্লা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং স্যার যেহেতু বলেছেন যে কিছু নিয়ম কানুন বলে দিয়েছে, স্যার কিছু এক্সারসাইজ ব্যায়াম দেখাই দিছে বলে দিছে, এগুলো করার জন্য সাথে মেডিসিন দিয়ে দিতেছে, স্যার এটা কনফিডেন্সের সাথে বলছে যে না মোটামুটি আমি আল্লাহ দিলে সুস্থ হয়ে যাব, এই যে রোগ যেটা আছে এটা থাকবে না আলহামদুলিল্লাহ। আমি স্যারের কথা শুনে আসলে খুশি হয়েছি। আসলে এখন বর্তমানে কিছু কিছু জায়গায় গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার হচ্ছে ভিতরে আগে হতাশা ধরায় দেয়, আগে হতাশা ধরে, কারণ আমি এর আগে যে কয় জায়গায় গিয়েছি মোটামুটি মানে আমার এমআরআই রিপোর্টটা দেখে তাদের মুভমেন্টটা অন্যরকম, এটা যে মানে ফার্স্ট কথা হচ্ছে আপনি অপারেশন করেছেন, অপারেশন স্টেজে যে হিপ জাম্প চেঞ্জ করতে হবে 3 লাখ 4 লাখ 5 লাখ এই লাগবে এটা। আমি আসলে চাইছি যে হিপ জাম্প চেঞ্জ না করে করা যায় কিনা, তা আলহামদুলিল্লাহ আমি এখানে চিকিৎসা নিয়েও মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আর বাকি যেটুকু আছে স্যারে বলছে এটুকু আল্লাহ দিলে মেডিসিন খাইলে আস্তে আস্তে এই রোগ থাকবে না, তা আমি আশাবাদী যাতে এইভাবে সুস্থ হয়ে যায় স্যারের কাছ থেকে। ওকে স্যার, অসংখ্য মানুষ আছেন যারা জানেন না এই বিষয়টা সম্পর্কে যে আদৌ আসলে অপারেশন ছাড়াও যে সুস্থ হওয়া সম্ভব, তাদের জন্য আপনি কি কিছু বলবেন স্যার? অবশ্যই, কারণ এখানে আসলে অনেকেই জানে না, গ্রাম অঞ্চলে আছে, তারপরে আরো অনেক জায়গার লোকজন আছে যে না বিভিন্ন যে আমি যেরকম ভুক্তভোগী আমার মতো এরকম আরো বহুত রোগী আছে, আমি তাদের জন্য বলবো যে তারা অন্তত না হলে সুফল প্রধান স্যারের কাছে আসুক, আর সেখানে ট্রিটমেন্ট নিক, এখানে আসে দেখুক আগে কি অবস্থা, আসে 2-4-5 দিন দেখুক, ট্রিটমেন্ট নিক। আমি আশা করি যে কোনো লোক আসলে বিশেষ করে হাড় সমস্যা, প্যারালাইসিস, আমি এখানে তো 14-15 দিন যা দেখতেছি আর কি, মানে হাড়ের যত সমস্যা আছে আর কি, প্যারালাইসিস রোগী, স্ট্রোকের রোগী, স্ট্রোক হওয়ার পরে যে প্যারালাইসিস হয়ে যায় এই টাইপের, তারপরে PLID, এগুলোর জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেখছি কয়েকজন আমার ওইখানে এই PLID রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তাদের কাছ থেকে সারা একটা দোয়া আসবে। আমি আলহামদুলিল্লাহ আমার বাড়ির থেকে স্যারের জন্য দোয়া করতেছি, আমিও দোয়া করবো আলহামদুলিল্লাহ যে আমি সুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। দর্শক শুনলেন তো, এরকম অসংখ্য মানুষ আছেন আসলে প্রাথমিক স্টেজে যদি আসলে রোগটা ধরা পড়ে, আমাদের যদি এদিক ওদিক ছোটাছুটি করে সময়টা নষ্ট করতে না হয়, আর প্রথমে যদি আসলে আমরা রোগটা ধরতে পারি, আমাদের চিকিৎসাটা কিন্তু অনেকটুকু সহজ হয়ে যায়, যেটা আসলে বেশ অনেক দিনের। আপনারা যদি আমাদের পেশেন্টদের ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা বুঝতে পারবেন, তাদের কথাতে একটা জিনিস আসলে ফুটে ওঠে, সেটা হচ্ছে সঠিক সময় যদি আপনি সঠিক রোগটা নির্ণয় করতে পারেন, চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়, জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর এখানে আমি যে কিছুদিন যাব যে ইউটিউবে যে গাটাগাটি করছি, তাতে ইন্ডিয়াতেও যে চিকিৎসা দেয়, আমি ওই চিকিৎসার লগে স্যারের চিকিৎসার অনেকটাই মিল আছে আর কি আলহামদুলিল্লাহ। যে আমাদের দেশে এখন উন্নত চিকিৎসাগুলো যে আছে, চিকিৎসা যে ওখানে PRP থেরাপি দেয়, এখানেও আমি PRP থেরাপি অলরেডি একটা দিছি, তারপরে যে সমস্ত মানে ইনজেকশন ওখানে দিতেছে বা যে ধরনের এক্সারসাইজ করাইতেছে ফিজিওথেরাপি দিতেছে, আমি দেখলাম অনেকটাই মোটামুটি ওদের সাথে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন তো,
যে বিদেশে যে আমরা চিকিৎসার জন্য কিছু হলে আমরা ছুটে যাই তার কিন্তু আসলে দরকার নেই, কারণ আমাদের দেশেই সেই উন্নত চিকিৎসাগুলো চলে এসেছে অলরেডি এবং চিকিৎসাগুলো মানুষরা পাচ্ছে না। যাই হোক, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি সুস্থ থাকতে পারেন, সম্পূর্ণ সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসেন। সো এখন পর্যন্ত যতটুকু সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, এবং আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।